জয়ী তার আসল পোস্টমর্টম রিপোর্ট হাতে পেতেই ছন্দকে নির্দোষ প্রমাণ করছে ধানু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি অংশুমানের হাতে একটা হাতুড়ি ধরিয়ে দিয়ে বলতে থাকে, দাদা ভাই তুমি হলে ছন্দক মজুমদার, আর ধানুকে দাঁড় করিয়ে দিয়ে সামনে বলতে থাকে তুমি হলে জয়িতা। আর যে দুজন বন্ধু এই সবকিছুর মাঝখানে ছিল, সবকিছু দেখেছে, সেটা হলো আমি আর স্যার, ঠিক আছে? এই বলে রোহিতকে নিয়ে দাঁড়িয়ে পড়ে ফুলকি। তখনই রোহিত মজা করে ফুলকিকে বলতে থাকে, আচ্ছা এবার অংশুদা কি ডায়লগ বলবে সেটা তো বলে দাও ফুলকি দাস। তখনই ফুলকি অবাক হয়ে যায় আর ধানু হেসে ফেলে। তারপরে ধানু বলতে থাকে, আচ্ছা আমি বলছি। তখন ধানু সেই ছন্দক জয়িতাকে যে কথাটা বলেছিল সেটা বলতে বলে, হাতুড়িটা হাতে নিয়ে বলুন জোরে, যে ইচ্ছে করে মাঝে মাঝে তোকে এই হাতুড়ি দিয়ে মেরে তারপর আমি ফাঁসিতে ঝুলে পড়ি। যা শুনে অংশুমান অবাক হয়ে যায়। তারপরে অংশুমান ঠিকই ছন্দকের মতো করে ধানুকে সেই কথাটা বলে। তখনই অবাক হয়ে যায় ধানু, আর তখন অংশুমান বলতে থাকে, আচ্ছা এই কথাটাই বলেছিল তাই না? তার মানে দুজন বন্ধু এগুলো শুনেছিল। তারপরে ফুলকি বলতে থাকে, আচ্ছা দা ভাই তাহলে কি যেই দুজন বন্ধু শুনেছিল তাদের মধ্যে কেউ এই কাজটা করতে পারে? তখন অংশু বলে, হ্যাঁ ফুলকি করতেই পারে, তারা করতে পারে, কিন্তু তারা কি জন্য করবে সেটাও তো জানার ব্যাপার। তখনই ফুলকি বলতে থাকে, তার মানে যখন এই ঘটনাটা হয়েছিল তারপরে ছন্দকদের বের হয়ে যাওয়ার পরে কেউ একজন একটা চাবি নিয়ে নেয়, তারপরে নকল চাবি বানাতে দেয়। তখন এ কথা শুনে অংশু বলতে থাকে, তার মানে ফুলকি তুমি বলতে চাইছো যে এই বন্ধুদের মধ্যে কেউ একজন চাবিটা সরিয়ে নেয়? তখন ফুলকি বলে, হ্যাঁ। তারপরেই সে চাবিটা সরিয়ে নকল চাবিটা বানায়। তখন অংশু বলে, দেখো ওদের মধ্যে দুজনের মধ্যে কেউ নাও মারতে পারে, কারণ তাহলে তো খুব সহজে ধরা পড়ে যাবে, আমার মনে হচ্ছে থার্ড পার্টি কেউ ছিল। তখন ফুলকি বলতে থাকে, ঠিক বলেছো দা ভাই, এটাও হতে পারে, তার মানে যখন ছন্দকদা চলে যায় ঠিক তখনই কেউ একজন সেই নকল চাবি দিয়ে ভিতরে আসে আর এসেই জয়িতা দিদির মাথায় আঘাত করে, আর জয়িতা দিদি সাথে সাথে পড়ে যায় আর মারা যায়, আর সে হাতুড়িটা লুকিয়ে ফেলা হয়। তারপরে রোহিত বলতে থাকে, ফুলকি এগুলো তো আমাদের মন গড়া কথা, বলো। তখন ফুলকি বলে, স্যার এরকম তো হতেই পারে বলুন, কারণ আমি অনেক ছবিতে দেখেছি এরকম। তখন রোহিত বলতে থাকে, ও আচ্ছা সেই জন্যই বলছি যে ফুলকি দাসের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো, সিনেমা দেখে এগুলো হয়েছে না? তখন ফুলকি বলে, স্যার একটা সিনেমা দেখিনি তো, অনেকগুলো সিনেমা দেখেছিলাম, আর আমরা আগে তো একসাথে মিলে এই সিনেমাই দেখতাম, ক্লাস করতাম, ক্লাস শেষে এসেও সিনেমা দেখতাম। তখন রোহিত বলে, ব্যাস তাহলে তো হয়েই গেছে। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার যখন গোয়েন্দাদের সিনেমা দেখতাম তখন নিজেকে গোয়েন্দা বলে মনে হতো, তারপরে আবার যখন প্রেমের সিনেমা দেখতাম তখনই রোহিত বলতে থাকে, থাক 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 সেগুলো দেখলে তোমার যে কি কি হতে পারে মনে সেটা আমি জানি, তোমাকে আর বলতে হবে না। তারপরে ফুলকি অবাক হয়ে যায়। তারপর রোহিত অংশুমানকে বলতে থাকে, আচ্ছা অংশুদা তুমি পোস্টমর্টম রিপোর্টটা আবার আরেকবার দেখো তো, দেখে বলো যেটার মধ্যে আর কোনো রকম অন্য কিছু আছে কিনা। তারপর অংশু বলে, দাও দাও। তারপর অংশু সেই পোস্টমর্টম রিপোর্টটা দেখতে থাকে আর ধানু বলতে থাকে, অংশুদা আমরা না এটাই শুধু আনতে পেরেছিলাম থানা থেকে, তুমি দেখে বলো, কারণ এটাই তো আমার হাতে একমাত্র প্রমাণ, এখন এটা থেকে কিছু বের করা সম্ভব হতে পারে। তারপরে অংশু বলতে থাকে, আচ্ছা যে ডাক্তার পোস্টমর্টম করেছে সে কি খুব কাঁচা নাকি, না হলে এরকম শুধুমাত্র একটা ভারী কিছু দিয়ে মারা হয়েছে এরকম ভাবে লিখে দেয়? তখনই ধানু সেই ডাক্তারের নামটা শুনে বলতে থাকে, এই ডাক্তার তো, এই ডাক্তারটা নিশ্চয় ফাঁকিবাজ। এই কথাটা জেঠুমণি বাহির থেকে শুনে ফেলে, তারপরে শুনে ভিতরে চলে আসে আর এসে বলে, কে রে বললি এই কথাটা, ডক্টরের নামে কে বললি এই কথাটা? তখন ধানু বলে, দেখো না জেঠুমণি পোস্টমর্টম রিপোর্টে শুধুমাত্র এই কথাটা কেউ লেখে, শুধুমাত্র নর্মাল ভাবে লিখে দিয়েছে, না হলে ফাঁকিবাজ বলবো না কি বলবো। তখন জেঠুমণি বলতে থাকে, শোন ও আর আমি একসাথে পড়ালেখা করেছি, এই ডক্টর অনেক সৎ, আর ও তো এরকম কাঁচা কাজ করার মানুষ নয়, কারণ ও খুব ব্রিলিয়েন্ট ছিল আর খুবই প্রতিবাদী, ও সবসময় সত্যের জন্য লড়াই করেছে, সেই ছেলেটা এরকম লিখবে আমার মনে হচ্ছে না। তখন ধানু বলে, আমরা তো এটা থানা থেকেই এনেছি, ছন্দক মজুমদার কেসের এভিডেন্স হিসেবে এই পোস্টমর্টম রিপোর্টটাই জমা দেওয়া হয়েছে। তখন জেঠুমণি বলতে থাকে, আচ্ছা তোদেরকে আমি একটা ব্যাপারে সাহায্য করতে পারি, ওর কাছে এখন নিয়ে যেতে পারি। তখন ফুলকি বলে, তাহলে জেঠুমণি চলো এখনই চলো, কালকেই তো কেসটা কোর্টে উঠবে। তারপরে এই বললেই জেঠুমণির সাথে সাথে ধানু ফুলকি আর রোহিতকে সে ডক্টরের কাছে নিয়ে যায়। আর ওইদিকে দেখা যাবে রুদ্র খুবই রেগে আছে, তখনই ঈশিতা আসে আর ঈশিতা এসে বলতে থাকে, রুদ্রদা লাবু দিদি কিছু বললো? আমি তোমাকে কতবার ফোন করেছি ধরনি কেন? তখনই রুদ্র ঈশিতার উপর রেগে যায় আর বলতে থাকে, ফোনটা ধরতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম, সবসময় মুডও থাকে না। তখন এই কথা শুনে ঈশিতা বলতে থাকে, ও আচ্ছা লাবু দিদি তোমাকে কিছু বলেনি তাই না, কিন্তু ওরা কোথায় গিয়েছিল আমি জানতে পেরেছি। তখন রুদ্র বলে, কোথায় গিয়েছিল? তারপরে ঈশিতা বলতে থাকে, ওরা এই কীর্তনের লোক সেজে ওরা কোথায় যেন গান করতে গিয়েছিল, সেটাই বললো শালিনীকে নাকি মেজো কাকি, এতটুকুই জানতে পেরেছি, আর তাছাড়া ওরা তো অশোকনগরে ছিল না, সেটা তো আমি খবর নিয়ে জেনেছিলামই, কিন্তু ওরা কোথায় যাচ্ছে কি করছে সেটাই তো বুঝতে পারছি না রুদ্রদা। তখন রুদ্র বললাম, বেশ বুঝতে পারছি, ওই ফুলকি মেয়েটা
খুব চালাকি করছে, নিশ্চয়ই কিছু একটা করছে। ঠিক তখনই সে থানার রিটায়ারপ্রাপ্ত অফিসার ফোন করে রুদ্রকে, আর রুদ্রকে ফোন করে বলতে থাকে থানায় একদল কীর্তনের লোক এসেছিল, প্রসাদ খাওয়ার পরে সব পুলিশ অফিসাররা ঘুমিয়ে পড়েছে, আর সেই রুমটাও খোলা ছিল স্যার, আর ওখান থেকে ছন্দকের ছন্দক মজুমদার কেসের জয়িতার পোস্টমর্টম রিপোর্টটা নিখোঁজ। যা শুনে রুদ্র সবকিছু ধরে ফেলে আর বলে, আমি বুঝতে পেরেছি সবকিছু। এই বলে ফোনটা রেখেই ঈশিতাকে বলতে থাকে, ওরা সেই নকল পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে এসেছে আর এটা দেখিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তখন ঈশিতা বলে, হ্যাঁ রুদ্রদা, আর আসলটা তো তুমি আমার চোখের সামনে পুড়িয়ে ফেললে। তখন রুদ্র বলে, হ্যাঁ পুলকি দাস, তুমি কিছুতেই কিছু প্রমাণ করতে পারবে না, ওই ছেলেটাকে কিছুতেই জেল থেকে বের হতে দেওয়া যাবে না, এবার পুলকি দাসের খেলাটা এত সহজ হবে না। এই বলে রুদ্র খুবই রাগ করতে থাকে, আর ওইদিকে ঈশিতা তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সেই ডক্টরের কাছে গেলে ডক্টর রিপোর্টটা দেখে রেখে যায় আর বলতে থাকে, তোমরা যা তা একটা রিপোর্ট এনে বলছো আমি এই কাজ করেছি, আমি কখনো এরকম রিপোর্ট দিতেই পারি না, আর তাছাড়া এই রিপোর্টটা তো আমার দেওয়াই নয়, আর তাছাড়া প্রতিটা পোস্টমর্টম রিপোর্টের একটা কপি আমার কাছে থাকে। দাঁড়াও, ছন্দক মজুমদার বললে তো, দাঁড়াও আমি দেখছি। এই বলে ছন্দক মজুমদারের সেই জয়িতার পোস্টমর্টম রিপোর্টটা বের করে দেয় ডক্টর আর বলতে থাকে, এই তো সেই রিপোর্ট, নাও তো দেখো। তখনই রোহিতের কাছে দিলে রোহিত ধানুর কাছে দেয়, তারপরে ধানু রিপোর্টটা দেখতে থাকে, তারপরে যেটু মনে বলতে থাকে, আমিও তো ওদের কাছে শুনে অবাক হয়ে গেছি আর বললাম যে না, ও তো এই কাজ করতে পারেই না, কারণ ও এখনো এতটা পাল্টে যেতে পারে না। তখনই ডক্টর বলতে থাকে, আমি এরকম কেন করব, আমি এরকম রিপোর্ট তো দেই নি, আর তাছাড়া এই সইটাও তো আমার না। তখন রোহিত বলতে থাকে, আমরা তো থানা থেকে এটা এনেছি, এটাই পেশ করা হয়েছিল সেই ছন্দক মজুমদারের কেসে পোস্টমর্টম রিপোর্ট হিসাবে। তখন ডক্টর বলে, আমি জানি না, কিন্তু এটা তো আমার সই না, আর আমি দেইনি এই রিপোর্টটা, এই যেটা তোমার কাছে দিলাম সেটাই আমি বানিয়েছিলাম। তখনই এই কথা শুনে জেঠু খুশি হয়ে যায় আর বলতে থাকে, তোর কাছে রিপোর্টের কপি থাকে? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য এখানে আমি প্রত্যেকটা কপি রেখে দেই, কারণ যে মারা গেছে সে তো আর কিছু বলতে পারবে না, আর পরে আর রিপোর্ট দিয়ে বা কি করবে, আর ডাক্তাররা জানেও না, তাই আমি একটা কপি রেখে দেই। তখনই জেঠু এটা শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, তুই সে আগের মতোই রয়ে গেলি, সে একই রকম। তারপর রোহিত বলতে থাকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ, আপনার জন্য আজকে আসলে অনেকটা উপকার হলো আমাদের, আর আপনি যে এরকম করে রিপোর্টগুলো রেখে দেন খুব ভালো লাগলো দেখে। তারপরে ফুলকি ধানুকে বলতে থাকে, ধানু দিদি, এটা দিয়ে কি আমরা ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করতে পারবো? তখন ধানু বলে, হ্যাঁ ফুলকি, পারবো পারবো, এবার চলো বাড়িতে যেতে হবে, আমাকে এই কেসটা সুন্দর করে নোট করে সাজাতে হবে। তারপরে সবাই ওখান থেকে ডক্টরের কাছে বলে বেরিয়ে পড়ে। তারপর বাড়িতে আসলে জেঠুমণিকে ফুলকি বলতে থাকে, জেঠুমণি শেষ পর্যন্ত তুমি এই কেসটা সলভ করে দিলে, অনেক ভালো লাগলো জেঠুমণি, অনেক ধন্যবাদ। তখন জেঠুমণি বলতে থাকে, দেখ ছেলেটা নিশ্চয়ই আমার কাছে পৌঁছানোর অনেক চেষ্টা করেছিল। তখন ফুলকি বলে, হ্যাঁ আমাদেরকে তো বলেছে, কিন্তু তোমার আশেপাশে তো অনেক লোক থাকতো, বলো কি করে পৌঁছবে, তাই তো তোমার কাছে আসতে পারিনি। তখন জেঠুমণি বলে, ধানু তুই এই ছেলেটাকে নির্দোষ প্রমাণ করে বের করে আন, ওর জন্য আমি অনেক কিছু করতে চাই, আর ও জেলে থাকতে পারে না, নির্দোষ মানুষ। তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ জেঠুমণি, এই রিপোর্টটাতে এমন কিছু আছে যে ও নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। তারপরেই জেঠুমণি ওখান থেকে চলে গেলে রোহিত বলতে থাকে, ধানু এই রিপোর্টটাতে কি কি আছে, তেমন কিছু পেলি? তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দা ভাই, এটার মধ্যে এরকম কিছু আছে যা দিয়ে ছন্দক মজুমদার নির্দোষ প্রমাণ হয়ে যাবে। যা শুনে ফেলে ঈশিতা, শুনে মনে মনে বলতে থাকে, ওরা কোন রিপোর্টের কথা বলছে, সেই নকল রিপোর্ট দেখে কি এমন প্রমাণ হতে পারে যে ছন্দক নির্দোষ? এই কথা ভেবেই হাতে গ্লাস ফেলে দেয় ঈশিতা, যেটা দেখে ধানু ফুলকি আর রোহিত চমকে যায়। তখনই ফুলকিকে দেখে হেসে ফেলে ঈশিতা আর বলতে থাকে, হাত থেকে না এমনিতেই পড়ে গেল গ্লাসটা। তারপরে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে বলতে থাকে, ধানু তোমরা কোথায় গিয়েছিলে, আর এটা কিসের কাগজ, কিসের কাগজ বলো তো? তখনই ফুলকি বলতে থাকে, এটা জেনে তোমার লাভ নেই ঈশিতা দিদি, আর তুমি না উপরে যাও, এটা আমি পরিষ্কার করে নেব, কে জানে তোমার ছন্দক দাদা কেসটা কালকে ওঠার কথা শুনেই এই কথা এই অবস্থা হয়েছে, আর পরে আরো কিছু জানতে পারলে কি কি অবস্থা হবে তা তো জানি না, তার থেকে তুমি যাও, এটা আমি পরিষ্কার করে নেব। যা শুনে ঈশিতা ভয় পেয়ে উপরে চলে যায়। ওদিকে দেখা যাবে কোর্টে ছন্দকে নিয়ে আসা হয়েছে। তখনই ধানু রোহিত আর ফুলকি সেখানে পৌঁছে যায়, আর রুদ্রও সেখানে যায়, যা দেখে ভয় পায় রুদ্র।